আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম জামাই ষষ্ঠীর থালাটা কিভাবে আমি তাড়াতাড়ি করে বানিয়েছি। এবার এই ভিডিওটাতে যে মাটির থালা গ্লাস বানাচ্ছি সেটা হলো দশহরার জন্য। আমাকে একটা দিদি দুটো সেট থালা গ্লাস অর্ডার দিয়েছিল, তো সেটারই টিউটোরিয়াল ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর পুরো ভিডিওটা একসাথে দেওয়া পসিবল হয়নি, আমি এখানে শুধু তিনটে বাটি আর একটা প্লেটের ভিডিওই আপলোড করেছি। সেকেন্ড পার্টটাতে আমি এই সেটটা থালা গ্লাস আর দুটো বাটির টিউটোরিয়াল আপলোড করে দেব। তো অ্যাজ ইউজুয়াল এই বাটিগুলোতে ডিজাইন করার আগে আমি বাটিগুলো দোকান থেকে কিনে এনে সেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে সেগুলোকে শুকাই। শুকানোর পরে তার উপরে একটা ব্রাউন কালারের ফেব্রিক দিয়ে ডার্ক কালার করি। আমার যেহেতু ওরকম লাইট মাটির পাত্রের কালারের থেকে একটু ডার্ক ব্রাউন কালার বেশি ভালো লাগে, আর যেহেতু সাদাটাও ওই ডার্ক ব্রাউনের উপরে বেশি ফোটে সেই জন্য আমি ডার্ক ব্রাউনটা অলওয়েজ প্রেফার করি। তো সেই জন্য আমি এই ডার্ক ব্রাউন কালারটা করে নেই। মাটির পাত্রটা ধোয়ার পরে যে কালারটা হয়ে যায়, মানে যে হালকা অরেঞ্জিশ যে কালারটা থাকে সেই কালারটার উপরেও তোমরা নর্মালভাবে এই অ্যাক্রেলিক কালার দিয়ে হোয়াইট কালার দিয়ে তোমরা ডিজাইন করতে পারো। আমার সেটা ভালো লাগে না, আমার বেসিক্যালি এই ডার্ক কালারটাই বেশি পছন্দের, সেই জন্য আমি এই ডার্ক কালারটা বেশি ইউজ করি। আমার সব ভিডিওতেই দেখবে কিছুটা একটু কম ডার্ক, কিছুটা একটু বেশি ডার্ক, কারণ আমার এই ব্রাউন কালারটা ভীষণই ফেভারিট। তো ডার্ক কালারটা করার পরে সেগুলোকে ভালো করে শুকাই, তারপরে আমি আমার ডিজাইন করাটা স্টার্ট করি। তো দিদির কোনো ডিমান্ড ছিল না, দিদি আমার উপরে ছেড়ে দিয়েছিল যে আমার যেরকম পছন্দ আমার সেই রকমভাবে করে দিতে। তো আমি আমার মতো করে চেষ্টা করেছি। এবার দুটো সেট আমি দুরকম করেছি, আমি সেই ভিডিওগুলো পরপর আপলোড করে দেব, কারণ এটার আমি এখনও পার্ট ওয়ান দিয়েছি এই সেটটার, পার্ট টুটা আমি কিছুদিন পর আপলোড করে দেব। আমি এই যে কালারটা করছি সেটা অ্যাক্রেলিক ফেব্রিক কালার, আর আমি এখন যে কালারটা ইউজ করছি সেটা ক্যামেলের কালার। পিডিলাইটের ফেব্রিক দিয়েও ভালো হয়, পিডিলাইটের ফেব্রিক বেসিক্যালি আমার ভীষণ পছন্দের, কিন্তু আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না। আমি এখানটাতে শুধুমাত্র সাদা কালারের ফেব্রিকই ইউজ করেছি, আর এখানে মিডিয়ামও ইউজ করা যায়, সাদা কালারের ফেব্রিকের মধ্যে মিডিয়াম দিয়ে মিক্সড করে তারপরে কাজটা করলে আরও ভালো হয়। আমি এখানে ইউজ করিনি, আমি ডাইরেক্ট ফেব্রিকে অ্যাপ্লাই করেছি। দেখো আমি ফেব্রিকের কৌটো থেকে ফেব্রিক নিচ্ছি আর ডাইরেক্টলি অ্যাপ্লাই করছি, এমনকি এখানে আমি কোনো জলও ইউজ করিনি। বাটিগুলো কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরে আমি যেটা স্টার্ট করলাম সেটা হলো মিষ্টির প্লেট। মানে আমার সেটটাতে পাঁচটা বাটি, একটা থালা, একটা গ্লাস আর একটা মিষ্টির প্লেট থাকে। এবার যে যেভাবে কাস্টমাইজ করে নেয়, কেউ সাতটা বাটিও নিতে পারে, কেউ পাঁচটা বাটিও নিতে পারে, কেউ চারটে বাটিও নিতে পারে, যেভাবে যে কাস্টমাইজ করে নেয়। তো এক্ষেত্রে এই সেটটাতে আমার পাঁচটা বাটি, একটা গ্লাস, একটা প্লেট আর একটা থালা ছিল। তো থালার টিউটোরিয়ালটা আমি এর পরের ভিডিওতে আপলোড করে দেবো, থালার টিউটোরিয়ালের সঙ্গে আরও দুটো বাটি আর গ্লাসের টিউটোরিয়ালও আপলোড করে দেবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, কারণ তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেক দামি, আমাকে ইন্সপায়ার করে তোমাদের এক একটা কমেন্ট। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবে আর শেয়ার করবে, তাহলে আমি আরও অনেক অনেক এরকম ভিডিওর টিউটোরিয়াল আপলোড করতে পারবো। আমার এখানে মেহেন্দি টিউটোরিয়াল, কলকার টিউটোরিয়াল অনেক কিছুই আপলোড করা রয়েছে, তোমরা অবশ্যই দেখবে, সেগুলো কমেন্ট করবে। আর এই রকম মাটির থালা সেট তোমরা যদি নিজেদের আইব্রো ভাতে বা অন্নপ্রাশনে বা কোনো ওয়াল হ্যাঙ্গিং হিসাবে আমার কাছ থেকে নিতে চাও, তাহলে অবশ্যই আমাকে বুকিং করবে, ইনবক্স করবে, আর আমি আমার ফেসবুকের লিংক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো তোমরা আমাকে ফেসবুকে গিয়েও ফলো করতে পারো।